আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নাম রেখা, আমার বাড়ি শরীয়তপুরে, বয়স 41। আমি গত 6 বছর যাবত এই PLID ব্যথায় ভুগতেছি। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক ট্রিটমেন্ট নিয়েছি, হয়তো পেন কিলার শুধু, হ্যাঁ কোমরে ব্যথাটা পেন কিলার দিত, পেন কিলার নিয়ে নিয়ে থাকতাম, যখন পেন উঠতো ওই পেন কিলার খাইতাম, অনেক ভুগছে। তো এখন আর কোনো মেডিসিনে আমাকে কাজ করে না। তো গত সপ্তাহে আমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাই, প্রায় 7 দিন আমি অসুস্থ ছিলাম বাসায়। এরপরে তো আমি এই স্যারকে আমি পেয়েছিলাম ফেসবুকে, একটা পেজ থেকে স্যারের এটা শুনি, শোনার পরে আমি আরও 2 বার এসে দেখাই গেছি। তো এবার অনেক বেশি অসুস্থ হয়, স্যার আমাকে এর আগেই বলছিল যে একটু ভর্তি থাকলে আমি ট্রিটমেন্টটা করতে পারবো ফুল। তো আমি, আমার বাচ্চা ছোট, যার জন্য আমি সময় দিতে পারিনি। এবার অসুস্থ হয়ে আসি, স্যার আমাকে 2 সপ্তাহ কথা বলছিল যে অন্তত 2 সপ্তাহ দরকার ট্রিটমেন্টের। তো আল্লাহর রহমতে আমি 1 সপ্তাহের ভিতরে রিকভার করছি, এখন আমি আল্লাহর রহমতে সুস্থ আছি, চলাফেরা করতে পারতেছি, আমার পেইনটা এখন নাই। আমার কোমরের এই 2টা অংশে এত বেশি ব্যথা ছিল, আমি দাঁড়ানো তো চিন্তাই করতে পারিনি, আমি শোয়া থেকে উঠে যে বসবো সেটা সম্ভব হয়নি। আর ব্যথা তো প্রচুর, চিৎকার করছি আমি ব্যথায়। এখানেও যে আনছে আমাকে হুইল চেয়ার থেকে বেডে নিবে সেটা আমি সহ্য করতে পারিনি, এতটা খারাপ পরিস্থিতি ছিল। আমি অনেক কান্না করেছি, অনেক চিৎকার করছি, অনেক কান্না করছি। এখন আল্লাহর মতে আমি তো ভাবতেই পারতেছি না যে আমি এত তাড়াতাড়ি রিকভার করবো, এত তাড়াতাড়ি এখন সুস্থ অনুভব করব। যথেষ্ট ভালো, শুক্রিয়া, আল্লাহ স্যারকে ভালো করুক, ভালো রাখুক, তার মঙ্গল কামনা করি আমি। আমাকে দুই জায়গায় আমাকে 2 ডাক্তারই আমাকে বলছিল, সরাসরি বলছে, পা দেখেই ধরেই বলছে যে আল্লাহ, এ তো অপারেশন ছাড়া কোনো পথ নাই, পা শেষ, আর পা দিয়ে হাঁটতে সে পারবে না কখনই। তখন আমি ভয় পেয়ে গেছিলাম, বলছিল অপারেশন ছাড়া ইমিডিয়েট করতে হবে এবং সেটা 2 থেকে 3 দিনের ভিতরে অপারেশনে যেতে হবে, তা নাহলে সে হাঁটতে পারবে না, পা বাদ, এটা বলছে। তো সেখান থেকে আমি বিনা অপারেশনে মেডিসিনের মাধ্যমে এবং থেরাপির মাধ্যমে স্যারের পরামর্শে যে আমি এইভাবে এতটা সুস্থ হবে আমি ভাবিনি। আমি ভয়েই ছিলাম যে হয়তো অপারেশনই দরকার হবে, 2 জন ডাক্তার আমাকে বলছে অপারেশনের জন্য, যেটা আমি যাইনি অপারেশনে। আমার আম্মু নিষেধ করছে যে মা তুমি অপারেশনে যাও না, আরও ডাক্তার দেখাও, আম্মু বলছে, এই জন্য আমি আর কি অপারেশন থেকে বিরত ছিলাম, তা না হলে চলে যেতাম অপারেশনে। আমার থেরাপিস্ট অত্যন্ত ভালো, যে আমাকে থেরাপি দিছে ও সত্যি খুব লক্ষ্মী একটা মেয়ে, আর ওর থেরাপি খুব ভালো, ওর থেরাপির হাত ভালো, ওর ব্যায়ামগুলো, ওর ব্যবহার খুব অমায়িক একটা মেয়ে। আর নার্স যারা আছে তারাও খুবই ভালো, এবং আয়া, ওনারা অত্যন্ত মিশুক, তারা খুব ভালো, আমার সাথে যথেষ্ট ভালো ব্যবহার করছে, কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি। তারপরে যে আমাকে হুইল চেয়ারে করে যে অ্যাম্বুলেন্সে নেওয়া আনা করছে, এরাও অত্যন্ত ভালো সার্ভিস দিছে, খুবই ভালো সার্ভিস দিছে, যেটা আমি এতটা আশা করিনি। আরও কয়েকটা ইয়েতে আমি থেরাপি নিয়েছি, পরে ব্যায়াম করাইছে নিয়েছি, আমি নাম বলবো না, তাদের নার্সরা যে থেরাপি দিছে তাদের ব্যবহার আমি ব্যথায় নড়তে পারতেছিলাম না, আমাকে তারা যথেষ্ট ধমক দিয়েছে, খারাপ ব্যবহার করছে, আমি কিছুই বলিনি তখন, আমি অসুস্থ, তাদের সঙ্গে কোনো কথা বলিনি, অনেক খারাপ ব্যবহার করছে, ব্যথা সহ্য করতে পারি না, চিৎকার করছি, কান্না করতে দেয়নি সেটা। কিন্তু এখানে ওরা এত সুন্দরভাবে, আমি যেটা পারি নাই ওরা ঠিক আছে একটু পরে করাবো, ওরা এত ধৈর্য ধরে, আমার এবারে যে পরিস্থিতি আমার ছিল এটা আমি কল্পনাই করতে পারিনি, ওরা আমাকে এত সহ্য করে যে আমাকে ওরা থেরাপি দিছে, এটা আমি খুবই ওদের প্রতি আমি আন্তরিক। স্যারের চিকিৎসাকে আমি এক কথায় বলবো অসাধারণ, যেটা আমার কাছে মনে হয়েছে আর আমার জন্য আশীর্বাদ স্বরূপ এটা হয়েছে, যেটা ভুগতেছিলাম আমি এতদিন, আমার জন্য স্যারের চিকিৎসাটা আশীর্বাদ স্বরূপ এটা আমি বলবো। আর DPRC আসলে চিকিৎসা ব্যবস্থা ভালো, আমি আরও দুবার আসছি তাদের কাছে, তাদের ব্যবহার ভালো, প্রত্যেকটা লোকের
আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন স্যারের নিয়ম মেনে চলতে পারি, তার যেভাবে আমাকে বলছে মেডিসিন এবং চলাফেরার কথা, আমি সেগুলো যেন মেনে চলতে পারি এবং সুস্থ থাকতে পারি, এটা আমার জন্য সবাই দোয়া করবেন। আমি স্যারের মঙ্গল কামনা করছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, আমি আরেকটা কথা বলতে চাই, যদি আমার মতো কেউ এমন অসুস্থ হয়ে পড়ে আছেন, কষ্ট ভোগ করতেছেন, তাহলে একবার অন্তত এসে কথা বলে দেখায় অন্তত দেখেন। আমি এটা আশা করি যে এসে কথা বলে চিকিৎসা একবার নিয়ে দেখেন, আমি মনে করব ভালো হবে। আমি যেহেতু এত লং টাইম চিকিৎসার পরে এখানে এসে আমি সুস্থতা পাইছি, ইনশাল্লাহ আমি আশা করি ভালো হবে। এখানে DPRC ডক্টর শফিউল্লাহ প্রধান সাহেবের সঙ্গে আপনারা যোগাযোগ করলে আমি মনে করি ভালো হবে। ধন্যবাদ সবাইকে।